আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আজকে আমি করতে চলেছি একটি ফুড রিভিউ, সেটি হচ্ছে কুমিল্লার লাড্ডুর। দোকানটির নাম হচ্ছে মিষ্টি মুখ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে প্যাকেটটি। ও এটি যে লেখা রয়েছে, প্রসিদ্ধ রসমালাই দধি ও মিষ্টি পরিবেশক 1 নং গেট রাজগঞ্জ কুমিল্লা। তো এটি হচ্ছে কুমিল্লার রাজগঞ্জের অবস্থিত। আমরা এখন এই যে এটিকে আনবক্স করব, তো ক্যামেরাটা ঘুরিয়ে আন। তো আমরা এখন এটিকে আনবক্স করব। তো এদিকে টোটাল মিষ্টি আছিল না, টোটাল লাড্ডু আছিল 18টা। তো পুরো প্যাকেটটার দাম নিয়েছে 100 টাকা। তো হিসাব করলে দেখা যায় যে প্রতিটি মিষ্টির দাম ছিল 5.5 টাকা করে। তো এদিকে রয়েছে 1/2 কেজি মিষ্টি। তো এদিকে মোট লাড্ডু রয়েছে 18টা। তো আমরা গড়ে প্রতিটির দাম পড়েছে 5.5 টাকা করে। কিন্তু কুমিল্লার যে কোনো জায়গায়, মহারাজ সব জায়গায় লাড্ডুর দাম 8 টাকা বা 8 টাকার বেশি চায়। তো ধরা গেলে এদিকে দামটাই খুব কম। এখন এটার হচ্ছে টেস্টের পালা। তো এটা মিষ্টিটা একটু কম কিন্তু মজাই। এদিকে বুরিন্দাগুলা একটু শক্ত আছে, এই যে এটা কিন্তু একটু নরম, টিপ দিলেই ভেঙে যাবে, সফট। কিন্তু ভিতরে যে লাল লাল দেখতে পাচ্ছেন বুরিন্দাগুলো একটু শক্ত। আর আপনারা এটা টেস্ট করতেই পারেন, কারণ কম দামে আবার বেশি লাভ হয়ে যাচ্ছে। অনেকগুলো দেওয়া হচ্ছে, দামও কম, ভালো খেতে। তো এটা ট্রাই সবাই করতে পারে। তো এটাকে আমি 10-এ দিচ্ছি। আর তো এটাকে ট্রাই করার রেকমেন্ডেশন থাকলো আপনাদের।